সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসির পরীক্ষার যে সিলেবাসটি প্রকাশিত হয়েছিল সেটি আরও সংক্ষিপ্ত করা হচ্ছে আর দুই মাসের মধ্যেই ক্লাসের পর এস এসসি পরীক্ষা নেওয়া হবে অটোপাস থাকছে না এই সকল তথ্য নিয়েই এই ভিডিওটি সাজানো এসএসসির এসসির সদ্য প্রকাশিত সিলেবাসটি আরও সংক্ষিপ্ত করা হচ্ছে ফেব্রুয়ারিতে স্কুল খোলা সম্ভব হলে আট সপ্তাহ অর্থাৎ দুই মাস ক্লাসের পর জুনে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার স্কুল খোলার সাইট কর্ম দিবসে প্রতিদিন ছয়টি করে সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া হবে আগামী চার ফেব্রুয়ারির মধ্যে এটি পুনর্বিন্যাস করে মন্ত্রণালয়ে জমা দেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভি পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে গতকাল বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই শেষে শিক্ষামন্ত্রী দীপুমণি বলেন দু সালের সংক্ষিপ্ত সিলেবাস আগামী তিন মাসের মধ্যে শেষ করা সম্ভব হবে না বলে শিক্ষক শিক্ষার্থীরা জানিয়েছেন এ কারণে সেটি আরও ছোটো করে কর্ম দিবসের জন্য তৈরি করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি স্কুল খোলা সম্ভব হলে প্রতি সপ্তাহে ছয় দিন করে সপ্তাহে ছয়ত্রিশটি অর্থাৎ দুই মাসে তিনশোটির মতো ক্লাস করিয়ে সিলেবাস শেষ করা হবে নবম ও দশম শ্রেণীর থেকে এসএসসি পরীক্ষার জন্য একটি সিলেবাস প্রণয়ন করতে বলা হয়েছে এতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না এই সিলেবাস সমাপ্তির পর কি করা হবে তার দিক নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তিনি বলেছেন যে এই যে পরীক্ষার পর একটি কোনো পরীক্ষা নেওয়া যাবে না মানে পরীক্ষা ওই যে বড় আকারের কোনো পরীক্ষা নেওয়া যাবে না যেটি এই যে অনেক ফি আদায় করে যে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা যেটি নেওয়া হয় সেটি না নেওয়ার কথা বলেছেন আর পরবর্তীতে স্কুল থেকে ব্যবহারিক একটি পরীক্ষা নেওয়ার কথা বলেছেন যেটা বিদ্যালয় থেকে মূল্যায়ন করা হয় সেটি করা যাবে এই ছিল এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু তথ্য লাভ